হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি ট্রেনে আছি। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে, অ্যান্ড তারপর দেখো গিয়ে আমার বিকেলবেলা পড়ানো ছিল, ওই জন্য বাসে উঠে গেছি পড়াতে যাওয়ার জন্য। তো ওই দিনকার আলাদা করে আমার তেমন কিছু শ্যুট করা হয়নি। তো তারপরে পড়ার যেহেতু দু জায়গায় পড়ানো ছিল, পড়ানোর পরে নেক্সট দিন দেখো আমি কী কী রান্না করেছি। এখানে আমি রান্না করেছি আমের টক, নিম বেগুন, আর এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। আর কী রান্না করছি বলো তো? চিকেন রান্না করছি আজকে, যেহেতু আমাদের বুধবার ওই জন্য নিম বেগুন হয়। অনেকদিন পরে আমি শ্যুট করছি, আসলে এবার দিনে একটু সেরকমভাবে টাইম পাইনি, অনেকদিন পরেই আমি আর কি শ্যুট করছি। তো আজকে দেখতে গেলে তোমাদেরকে শেয়ার করলাম যে ভেন্ডি আলুর তরকারি করেছি, নিম বেগুন করেছি, আর আমি টক করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মাংস ফুটছে। আজকে না স্পেশাল আসলে বুগুন এসছে, আজকে তার থেকে স্পেশাল হচ্ছে আজকে ও বাড়ি আসছে, তো ওই জন্য একটুখানি বেশি এক্সাইটেডের জন্য আজকে দেখতে পাচ্ছ রান্না বান্না বেশ মানে মোটামুটি হচ্ছে ভালোই। আর আমি দেখতে পাচ্ছি পুরো ঘেমে পুরো একদম একাকার, আসলে প্রচণ্ড মানে ঘ্যাপসা গরম বলে না ওই রকম গরম পড়েছে প্রচণ্ড। তো খুব এক্সাইটেড আর খুব মানে কি বলবো, খুব ভালো লাগছে যে ও আসছে এতদিনের পর। ও এখানেই থাকবে আপাতত, ওর একটা এক্সাম আছে, তাছাড়া এখানেই আজ থাকবে, ওখানে আর যাবে না। তো ওই জন্য আমি খুব এক্সাইটেড, তো আসলে ও আসলে তোমাদের সাথে সেটা পরে শেয়ার করবো, সঙ্গে থাকো। তো তারপর দেখো বিকেলবেলা চলে গেছিলাম পড়াতে, ও তো দেখো কি সুন্দর মন দিয়ে পড়ছে, আমি ওইফাকে জাস্ট একটুখানি শ্যুট করে নিলাম। তো ওকে পড়ানোর পর তারপরে তো আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর দেখো কি লাইন, অটোর লাইন এটা আমাদের, তো প্রচুর লাইন। এই লাইন শেষ হবে তারপরে আমি অটো পাবো, তো এখানে এরকমই হয়, লাইন দিতে হয় অটোর জন্য, তো ওই জন্য আমি লাইন দিয়ে রয়েছি দেখতেই পাচ্ছ। সো ফাইনালি দেখো কে চলে এসছে, আমি এখন খেয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে এখন এসে জাস্ট বসলাম। তো একটু আগেই রুটি টুটি করলাম এসে পড়িয়ে এসে, তারপরে যে মাংসটা ছিল ওটা একটু গরম করলাম, করে তারপরে ও আসলো, ওকে খেতে দিলাম, কারণ দুপুরবেলা না ও কিছু খায়নি, মানে ভাত টাত কিছুই তো খায়নি, এবার সারা রাস্তা এতটা জার্নি করে এসছে, ওই জন্য তাড়াতাড়ি আশা করে ফ্রেশ ট্রেশ হয়ে নিল, ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম। তারপরে সবাই মিলে আমরা খেলাম, খেয়ে দিয়ে উঠে তারপরে মোটামুটি যা কাজকর্ম থাকে, রান্নাঘরের কাজ গোছানো থাকে, সেই সব গুছিয়ে গেছি, এসে এখন বসলাম। এখন একটু চোখে ওষুধ দেবো, আমি আসলে আমার চোখের মনিটার পাশে এখানটা একটা হালকা লাল মতো হয়েছে, তার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ওই জন্য ওষুধটা দিচ্ছি। তা আমার মনে হচ্ছে আবার যেতে হবে ডাক্তার দেখাতে, দেখি কালকে ওষুধ দিকে যদি পারি যাবো আবার দেখাতে। প্রচণ্ড গরম পড়েছে, দেখতে পাচ্ছ ঘেমে পুরো জল হয়ে গেছে আমি, এতটা গরম পড়েছে, মানে গরমের মধ্যে না কোনো কিছু করতে ভালো লাগে না কাজ টাজ, এতটা অসুস্থ লাগে, কিন্তু কী করবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। আসলে আমি মানে তেমনভাবে না মানে শ্যুট করার টাইম পাচ্ছি না, আজকে এত মানে প্রেশার পড়ে গেছিলো না, আজকে একা হাতে সব কিছু রান্নাবান্না করলাম, বাবার শরীরটা ভালো ছিল না বলে, তারপর তো পড়াতে গেলাম, দু জায়গায় পড়ানো ছিল, পড়ে টড়িয়ে আসার পরে ভেবেছিলাম কি ওর সাথে দেখা হবে, একসাথে আসবো, কিন্তু ওর ট্রেনটা এত লেট যে ওর সাথে দেখা হলো না, আমার বাড়ি ঢুকতে ঢুকতে 9:10-15 এরম হয়ে গেছিলো, আর ততক্ষণে ওর ট্রেন মানে ও 9:30 ট্রেন ধরেছে শিয়ালদা থেকে, আর ঘরে ঢুকতে ঢুকতে ওর 10:10 মতো বেজে গেছে, 10:10-15 এরকম হয়ে গেছে, তো ওই জন্য আমার সাথে আমার দেখা হয়নি। তো চলো তোমাদের সাথে কালকে বা পরে যদি কখনো মানে আমি টাইম পাই আর কি শ্যুট করা, তো পরে তোমাদের সাথে কথা হবে। তো চলো সঙ্গে থাকো, বাই। হ্যালো গাইস, নেক্সট ডে হয়ে গেছে, তো এখন আজকে না আমি যাচ্ছি আবার সেই নেত্রনিকেতনে, কারণ আমার চোখে একটুখানি প্রবলেমের জন্য, মানে আমার এই পাশে চোখের মনির সাইডে না একটা ছোট্ট মানে গুটি টাইপের মতো রকম হয়েছে, ওই জন্য তো আমি ওষুধ খাচ্ছিলাম, তবু না ওষুধ মানে খাচ্ছি না, সরি ড্রপ দিচ্ছিলাম, তো দিচ্ছিলাম তাও না কোনো কিছুতে কোনো কিছু হচ্ছিলো না, মানে কমেছে মানে লাল ভাবটা কমেছে, কিন্তু এখনও না ওইটা একটু হালকা রয়েছে, তো ওই জন্য আমাকে 2 সপ্তাহ পর যেতে বলেছিলো, তা 2 সপ্তাহ পর তো আমার আবার সেই এক্সাম ছিল বলে আমাকে বাড়িতে যেতে হয়েছিলো, ওই জন্য আমি আসতে পারিনি। তো ওই জন্য হচ্ছে আজকে আমি আর কি যাচ্ছি, তো সকালবেলা যেমন কাজকর্ম থাকে সব কিছু করে কমপ্লিট করে স্নান টান করে মাথা ঘষে এখন বেরোলাম, এখন যাচ্ছি নেত্রনিকেতনে, হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর প্রচণ্ড রৌদ্রতা দেখতে পাচ্ছি, পুরো ঘেমে গেছি, তো যাই তাড়াতাড়ি করে দেখায়, যদি ভিড় হয় তাহলে তো লেট হবে, আর যদি ভিড় না হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বাড়িতে এসে, তারপরে আবার রান্নাবান্না আছে, দেখা যাক কত দূর কী করা যায়। তো চলো সঙ্গে থেকো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ নেত্রনিকেতন, এই যে চলে এসেছি আমি, তো রাস্তাটা পার হবো ওখান থেকে হয়ে তারপর যাই,
চলো দেখো কতটা রাস্তা হেঁটে হেঁটে এসছি, অনেকটা রাস্তা, এই যে চলে এসছি চলো। আমি বেরোচ্ছি কারণ আমার বাড়িতে যেতে হবে, কালকে আমার এক্সাম আছে এক্সটার্নাল, ওই জন্য বেরোচ্ছি সকালবেলা টিফিন টিফিন করে খেয়ে দিয়ে তারপরে বেরোলাম। এখন মাঝখানে দুই তিন দিন আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, তো এখন কি বেরোচ্ছি যাচ্ছি আর দেখো পিছনে কে যাচ্ছি। আসলে ওরা তো এখন বাজারে যাচ্ছে আর আমি এখান থেকে অটো ধরবো, অটো ধরে স্টেশন, স্টেশন থেকে ট্রেন ধরে তারপর যাবো, দশটার ট্রেনটা ধরবো, দেখতে ধরতে পারি কি না কারণ অলরেডি লেট হয়ে গেছে আজকে আমার। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাড়িতে রয়েছি। তো এখানে না প্রচণ্ড রোদ্দুরের তাপ, খুব গরম, আর আমাদের ওখানে কলকাতাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। আমি ওর সাথে কথা বলছিলাম, ওটাই বললো আমাকে। আর এদিকে তো প্রচণ্ড গরম, পুরো ঘেমে যাচ্ছে। আমি জাস্ট একটু আগে আসলাম, এসে একটু ফ্যানের তলায় বসেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম লাগছে। তো মানে ফ্রেশ হয়ে সবে এসে বসলাম। তো চলো তোমাদের সাথে পরে কথা আছে। এসে দেখি বোন নেই, বোন পড়তে গেছে, তো ও তো আসতে আসতে মনে হয় তিনটে মিনিটে বাজবে, তো আসলে তারপর তোর সাথে কথা বলবো। তো চলো সঙ্গে থাকো। দেখো কি পরিমাণে হাওয়া ছেড়েছে, দেখো আর এই পাশে মেঘ দেখো আকাশে, ভীষণ মেঘ করেছে, ভীষণ জোরে বৃষ্টি হবে, বিশাল হাওয়া ছেড়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রথমে ওইদিকে হলো, এখন আমাদের এদিকে হলো, হয়ে গেছে। আজকে আমি যাচ্ছি কলেজে কারণ আজকে আমার কলেজে এক্সটার্নাল এক্সাম আছে, দেখতে পাচ্ছ অনেকদিন পর কলেজের ইউনিফর্ম পরেছি। ওরা সবাই স্টেশনে চলে এসে আমি তাড়াতাড়ি করে যাই কারণ ট্রেন ঢুকছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সো গাইস ফাইনালি একটা ট্রেন চেঞ্জ করে একটা ট্রেনে উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো ট্রেন থেকে নেমে তারপরে সেই আমাদের অটো কাকুর অটোতে আমরা উঠেছি সবাই মিলে, আর আমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি অটোয় ওঠার জন্য। অ্যান্ড তারপরে দেখো কলেজে চলে এসেছি আর অলরেডি সবাই চলে এসেছে, যেহেতু আজকে আমাদের এক্সটার্নাল এক্সাম ওই জন্য সবাইকে ইউনিফর্ম পরেই আসতে হয়েছে, এবং যার যার যেটুকু কাজ বাকি ছিল তারা সেই কাজগুলো কমপ্লিট করছে। আমার অলরেডি আগে থাকতে কমপ্লিট ছিল, ওই জন্য আমার আর কোনো অসুবিধা হয়নি। আর এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কেন বলো তো, কারণ আমাদের এক্সটার্নাল স্যার আসবে তাকে ওয়েলকাম করার জন্য। তো ফাইনালি দেখো আমাদের এক্সটার্নাল স্যারের গাড়ি চলে এসছে, তো স্যার অলরেডি চলে এসেছে, তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছি। কেউ কারোর হাতে ফুল রয়েছে, কেউ ফুল দেবে, কেউ উত্তরীয় পড়াবে, তো ওই জন্য। তো এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্যার, দেখে তো আমাদের খুব মানে মনে হচ্ছিলো খুব রাগী হবে কেমন, কিন্তু পরে বুঝতে পারলাম যে স্যারটা সত্যি খুবই ভালো। আমাদের এক্সাম দেওয়া কমপ্লিট, একটু আগে এক্সাম দিয়ে বেরোলাম, এখন আমরা জাস্ট একটু ঘরের মধ্যে বসে রয়েছে, একটু হাঁটাচলা করছি, কারণ এখনও ছেলেদের মানে এক্সাম চলছে, তো ওদের হয়ে গেলে তারপর স্যার আমাদের একটা মিটিং মতো করাবে, যে স্যার আর কি এক্সটার্নাল নিচ্ছে, তো তারপর আমরা আর কি বাড়ি যাবো। ওই জন্য আপাতত এখন আমরা এখানে ঘোরাঘুরি করছি, দেখতে পাচ্ছ, আর রুমেও মোটামুটি সবাই রয়েছে আর সবাই এদিক ওদিক বসে রয়েছে। চলো তোমার সাথে পরে ঘুরে আসছি। সো গাইস ফাইনালি আমাদের এক্সাম হয়ে যাওয়ার পরে আমি কী করছি বলো তো, এখানে একটা রুমে ছিল আমরা, রুমে দুজন আমি আর প্রিয়াঙ্কা বসেছিলাম। আমি ভাবলাম একটা কাজ করি, আমাদের অনেক দিন তো আমরা ডেমো ক্লাস দিইনি আর স্কুলেও সেই গেছি কবে ট্রেনিংয়ের টাইমে, আমার খুব ইচ্ছা করছিলো যে আমি বোর্ডে লিখে একটু পড়াই। তো প্রিয়াঙ্কা আমার স্টুডেন্ট ছিল আর আমি জাস্ট টিচিং টিচার হয়েছিলাম, তো আমি আমার মতো দেখতে পাচ্ছো যে এরকম বোর্ডে লিখে ওকে পড়াচ্ছে আর ও অ্যান্সার করছে, তো আমার খুব ভালো লাগছিলো। অনেকদিন পর আমি এরকমভাবে আবার লিখছিলাম আর পড়াচ্ছিলাম, তো ওই জন্য আমার মানে জাস্ট কী করবো, টাইম কাটছিলো না, আমাদের এক্সাম হয়ে গেছিলো এবং তারপরে এক্সটার্নাল বলেছিলো কিছুক্ষণ বসতে, কারণ এক্সটার্নালের কিছু আমাদের মানে টাইম আমাদের কিছু বলার ছিল, ছোট্ট মতো মিটিং মতো হতো, ওই জন্য আমরা আর কি বসেছিলাম। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে কী খুব একটা কাজ করি, আমি বোর্ডে লিখে এরকমভাবে করি, তো ওই জন্য দেখতে পাচ্ছ আমি এরকমভাবে করছিলাম আর ওকেই পড়াচ্ছিলাম, তো আমার তো খুব ভালো লাগছিলো। তো ভাবলাম এই ছোট্ট একটুখানি যেটা আমি শ্যুট করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তোমাদেরও আশা করছি এটা ভালো লেগেছে। Thank you.
এখন এতক্ষণ এখানে বসেছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘুরতে যাচ্ছি। এদিকে এখনো আমাদের মিটিংটা শুরু হয়নি, তো এ দেখে পিছন ঘর, পিছন ঘর, কত শিখেছি। আমি তো আর এর মধ্যে আসবো না, টাটা বাই বাই। সো গাইস, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিওতে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের ব্লগটা অনেক দিন ধরেই ছিল, তো জানিও কিন্তু আমাকে কেমন লাগলো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, তো টেক কেয়ার গাইস, বাই বাই।